আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধান কাটার মৌসুমের একটি ছোট্ট ভিডিও। সেই সময়টা ছিল নভেম্বর 2021 সাল, অর্থাৎ 2 বছর আগের ভিডিও। তো তখন এমন একটা সময় ছিল যে ওইটা ধান কাটার মৌসুম ছিল, আর ধান কাটার পর আমরা জানি যে ধান শুকাতে হয়, তা না হলে ধান নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এই প্রসেসটা। তো আমরা ধান শুকানোর জন্য যেই জায়গাটা প্রিপেয়ার করি ওইটাকে সিলেটি ভাষায় খোলা বলে। তো এই খোলা তৈরি করার জন্য প্রথমে আমাদের জমিনকে চেঁচে নিতে হয় কোদাল দিয়ে ভালো করে, তারপর মাটি দিয়ে লেপে নিতে হয়। এই যে দেখছেন, মাটি দিয়ে লেপা হচ্ছে ওই জায়গাটা। তো মাটি দিয়ে ভালো করে ফিনিশিং দেওয়ার পর আবার অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর যখন দেখি যে আমরা জমিনটা শুকিয়ে গেছে ভালো করে, তারপর আরেকবার লেপা হয়। তো 2-3 বার খোলা লেপা হয়। লেপার পর ওইটা প্রিপেয়ার হয়। প্রথমে মাটি দিয়ে আপনার ফিনিশিং দিতে হবে, তারপর গোবর এবং মাটি মিক্স করে লেপতে হবে ভালো করে। তো এই যে দেখছেন, এটা হচ্ছে পাশের জমিতে একজন কাকু কোদাল দিয়ে চেঁচে নিচ্ছেন। উনিও এই জায়গাটাতে খোলা বানাবেন ওনার ধান শুকানোর জন্য। খোলা কিন্তু স্টেপে স্টেপে বানাতে হয়, তাই অনেকটা সময় যায় এই খোলা বানানোর জন্য। তো ওই সময়টা পরিশ্রমের এবং আনন্দের, কারণ ওই সময় সবার ঘরে ঘরে নতুন ধান উঠে, চারিদিক দেখতেও ভারী মিষ্টি লাগে। ধানগুলো খুব সুন্দর খেলা করে বাতাসের তালে তালে। এই যে এই মাসি খুব সুন্দর করে খোলা লেপে নিচ্ছেন, উনি ফাইনাল টাচ দিচ্ছেন খোলাতে। প্রিয় দর্শক, আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।